আসসালামু আলাইকুম দর্শক আজকের নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিএনপি বিচারের সম্মুখীন না করে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ দেয়া হবে না জানিয়েছে হাসানাত আবদুল্লাহ অপরাধীদের মদতদাতাদের বিচার একদিন বাংলার মাটিতেই হবে জানিয়েছে নানক যে জেলা থেকে তিনজন রাষ্ট্রপতি সেই জেলার এই হাল কেন জানিয়েছেন শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে জানিয়েছেন মির্জা ফকরুল এবার প্রধান উপদৃষ্টার সঙ্গে সংলাপে বসল জামায়াত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিএনপির অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দল দুপুর আড়াইটার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সরকারের তৃতীয় দফায় বৈঠক হয়েছে ছয় সদস্যের প্রতিনিধি দলের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান ড আব্দুল মঈন খান ও উদ্দিন আহমেদ রয়েছেন বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির সঙ্গে বৈঠক শেষে প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে জামায়াতি ইসলামের প্রতিনিধি দল এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি ও বাম গণতান্ত্রিক জোটের নেতাদের আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতিমধ্যে দুই দফায় উপদ্রেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সভা হয়েছে সবশেষ গত একত্রিশ আগস্ট দলগুলোর সঙ্গে আলোচনা করেন ড ইউনুস তারই চলমান প্রক্রিয়ায় আজ শনিবার থেকে আবারও নতুন দফায় আলোচনা শুরু হয়েছে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে এ আলোচনা হচ্ছে এ আলোচনার মুখ্য বিষয় ছয় সংস্কার কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে দলগুলোকে অবহিত করা বিচারের সম্মুখীন না করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন না করে তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় খাসানাত আবদুল্লাহ তিনি বলেন আওয়ামী লীগ যতদিন পর্যন্ত মাফ না চায় যতদিন পর্যন্ত তাদের অপকর্মের জন্য বিচারের সম্মুখীন না হই ততদিন তাদের রাজনীতির সুযোগ দেওয়া হবে না শনিবার দুপুরে রাজধানী কাওয়া কনভেনশন সেন্টারে বৈষ্ণব মুক্ত সশস্ত্র বাহিনী বাংলাদেশ দুই দশমিক শূন্য প্রয়োজনীয় রূপরেখা শীর্ষক এক সেমিনারে এক কথা বলেন হাসানাত আবদুল্লাহ। ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক সার্জি সালম বলেন ফেসিস্টদের দূষরদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী লীগকে সহযোগিতা করছেন তাদের বিরুদ্ধে এই সরকারকে ব্যবস্থা নিতে হবে সেমিনারের রাজনৈতিক বৈষ্ণবের শিকার সাবেক সামরিক অফিসাররা বৈষ্ণবহীন ও পেশাদার সামরিক বাহিনী ঘটনের গুরুত্ব তুলে ধরেন এ সময় সামরিক বাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে কমিশন গঠন করে সামরিক আইনি সংস্থারগুলো তিন দফার দাবি পেশ করা হয় অপরাধীদের মদতদাতাদের বিচার একদিন বাংলার মাটিতেই হবে জানিয়েছেন নানক সারাদেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক তিনি বলেন দেশের প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর বিএনপি ও তাদের মিত্ররা নির্যাতন চালাচ্ছে একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে চলছে চাঁদাবাজির মহোৎসব শুক্রবার চার অক্টোবর গণমাধ্যম কর্মীদের কাছে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন পনেরো বছরের কিশোর থেকে নব্বই বছরের বৃদ্ধ আওয়ামী লীগের কোন নেতা কর্মী গ্রেফতার থেকে রেহাই পাচ্ছে না দাবি করে তিনি বলেন দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে একই সঙ্গে বাসা বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট অগ্নিসংযোগ করছে বিএনপি ও তার মিত্ররা কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না গ্রেফতার করা হচ্ছে না এসব ঘটনায় নিন্দা জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশ ছোঁয়া মন্তব্য করে তিনি আরো বলেন সেদিকে নজর না দিয়ে আওয়ামী লীগ নিধনে নেমেছে ডক্টর ইউনুসের সরকার বিবৃতিতে আরো বলেছে আসন্ন দুর্গাপূজায় মূর্তি ভাঙচুর করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে থানা লুটপাটকারী ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতার করা হচ্ছে না আমি সব নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এ জঘন্য অপরাধীদের মদত যারা দিচ্ছে তাদের বিচার একদিন বাংলার মাটিতেই হবে ইনশাল্লাহ যে জেলা থেকে তিনজন রাষ্ট্রপতি সেই জেলার এই হাল কেন জানিয়েছেন রাশেদ কিশোরগঞ্জের তারাইলে গণ অধিকার পরিষদের তার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে তারাইল বাজার বালুরমার সংলগ্ন এ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন গণ অধিকার পরিষদ তারাইল উপজেলা শাখার সভাপতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন ঢাকা থেকে আসতে গিয়ে রাস্তায় যে অবস্থা দেখলাম এতে মনে হল উন্নয়নে নামে কিশোরগঞ্জ সাথে বেমানি করা হয়েছে পুরো রাস্তা ভাঙ্গা চোড়া তিনি প্রশ্ন রাখেন যে জেলা থেকে তিনজন রাষ্ট্রপতি হয়েছেন সেই জেলার এ হাল কেন এই এলাকার জনপ্রতিনিধি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু তিনি তো জাতীয় বেমান জাতীয় পার্টিকে শেখ হাসিনার দোষর বানিয়েছেন তিনি জি এম কাদেরকে ব্ল্যাকমেইল করে আওয়ামী লীগের অধীনে নির্বাচন গিয়েছেন এই বেইমানকে আপনাদের উচিত তাড়াইলে অবাঞ্চিত ঘোষণা করা শিক্ষা ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে জানিয়েছেন মির্জা মির্জা ইসলাম দেশের শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি বলেন দুর্ভাগ্য স্বাধীনতার 53 বছর পর আমাদের সবচেয়ে দুর্বল জায়গা শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে ধ্বংস করা কোন জাতিকে উপরে উঠতে গেলে শিক্ষার বিকল্প নেই আজ শনিবার পাঁচ অক্টোবর রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয় শিক্ষক কর্মচারী ঐক্য জোট মির্জা ফখরুল বলেন পারিবারিক ভাবে আমরা শিক্ষক পরিবার আমার বাবা আমার বড় বোন ও আমি শিক্ষকতা করেছি আমাদের পরিবারের নব্বই শতাংশ মানুষ শিক্ষকতার সঙ্গে জড়িত এ কারণে আপনাদের সমস্যা বুঝি শিক্ষকদের সমস্যা নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করি না শিক্ষকদের চাকরির জাতীয় কলে সমস্যার সমাধান হবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমাদের ছেলেরা যেভাবে পড়াশোনা শেষে পাশ করে তাতে একটি শুদ্ধ বাংলা লিখতে পারে না। শিক্ষা ব্যবস্থা এমন জায়গায় চলে গেছে যে শিক্ষা ব্যবস্থায় জাতির উন্নয়নের যে হিউম্যান রিসোর্স দরকার সেটা আমরা তৈরি করতে পারিনি এবার প্রধান সঙ্গে সংলাপে বসল জামায়াত রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে ড মোহাম্মদ ইউনুসে নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় উপস্থিত হয়েছে জামায়াতে ইসলামের একটি প্রতিনিধি দল